हाँ हाँ सर नमस्कार। हाँ नमस्कार। सर आमिरुल मुर्शिद बाबू বলছেন তো? হ্যাঁ আমিরুল মুর্শিদ বলছি। স্যার আমি সাকসেসফুল লাইভ ইউটিউব চ্যানেল থেকে বলছি, আপনার এই বর্তমান সময়ের কি আপডেট আছে সেটা জানার জন্য। হ্যাঁ বর্তমান সময়ের আপডেট বলতে আমাদের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা তো বেশ কিছু বিষয় নিয়ে চারিদিকে যেভাবে সমস্ত ইউটিউব বার্তা বা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকে বিভ্রান্ত হয়ে পড়ছেন। কারণ একটা বিষয় যেটা হচ্ছে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে অনেকেই চিন্তিত, তবে এটা নিশ্চিত যে বেতন বৃদ্ধি একটা হচ্ছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি বেতন বৃদ্ধি একটা নিশ্চিতভাবেই হচ্ছে, তবে সেটা হয়তো আমরা যেটা জানতে পেরেছিলাম যে জুন মাসের মধ্যে শেষের দিক বা জুলাই মাসের দিকেই হতে পারে, তো সেটা নিয়ে খানিকটা ধোঁয়াশা আছে এখনো। রাজ্য সরকার সেভাবে জিওটা কবে বের করবে না করবে সেই নিয়ে এখনো পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না, তবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত একটা সরকার নিচ্ছে এটা একদম 100% কনফার্ম। আচ্ছা 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 আর যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে, সিদ্ধান্ত নিচ্ছে। হ্যাঁ 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 সরকার বেতন বৃদ্ধির ব্যাপারে প্রসেসিং এ আছেন এবং খুব শীঘ্রই কিরকম হতে পারে? গতকাল সান্তন বাবু বললেন বিভিন্ন নেতৃত্বের কাছ থেকে কিন্তু এটা আমরা জানতে পারছি বেতন বৃদ্ধির কিন্তু খবর আছে। এটা মোটামুটি কেমন জায়গা হয়েছে? বর্ডার দিচ্ছেন জয়দেবগিরি বাবু যে 21-22 এরকম কখনো কখনো এদিক ওদিক ঘুরি ঘুরি বলছেন, কিরকম খবরটা আপনার আমাদের কাছে? যেটা খবর মোটামুটি ভাবে সরকার চাইলেও এই মুহূর্তে দেওয়ার মতো খুব একটা ভালো জায়গায় সরকার তো নেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সে তো সবাই বুঝতে পারছে, একদিকে করোনার বিপর্যয় সারা বিশ্বকে ছেয়ে গেছে এবং তারপরে আপনার যে আমফান, বিশেষ করে আমাদের রাজ্য সরকারের উপরে একটা সেই বোঝার উপর শাকের আটি বলে সেই রকম একটা আমফান বিপর্যয়ের মধ্যে সরকার সত্যিকারই আর্থিকভাবে একটা বিপর্যস্ত। তার সত্ত্বেও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকারকে বলেছি যেহেতু সরকার যতই বিপর্যস্তের মধ্যে থাক তার সঙ্গে অনেক কিছুই কাজ চলছে, তাই যেহেতু অনেক কাজই চলছে সেহেতু আমাদেরও বেতন বৃদ্ধির ব্যাপারটা সরকারকে ভাবতে হবে। অন্যান্য রাজ্য যারা পিছিয়ে ছিল তারাও ইতিমধ্যেই সেই জায়গাটাই সংশোধন করে তারা অনেকটাই বেতন বৃদ্ধি করেছে, সেখানে আমাদের সরকার যে শুধুমাত্র ফেলে রাখবে এটা আমরা মনে করছি না। সরকার যথেষ্ট এই মুহূর্তে আমাদের উপরে সদয়, তাই আমাদের আশা করছি আমরা বেতন বৃদ্ধি হবে। কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত এসএসকে এমএসকে বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের জানাতে চাই যে আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের অনারি মাসের 15-20 তারিখ পর্যন্ত চলে গেছে বেশ কিছুদিন ধরে, এটা লক্ষ্য করছিলাম। কিন্তু এই আমফানের পরেও এই বিপর্যয়ের পরেও সরকার কিন্তু ইতিমধ্যে গত 3-4 মাস থেকে আমাদের অনারিয়াম প্রথম সপ্তাহে কিন্তু দিচ্ছে, এটা একটা আমাদের সাফল্য বলা যেতে পারে এবং এটা সরকারকে আমরা তার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে অবশ্যই সহানুভূতি জানাচ্ছি। এবং আমাদের যে সংগঠন আমরা এই বিষয়ে করব যাতে 1 তারিখের ভিতরে হয় সেই বিষয়টা আপনারা দরবার করবেন, এটা আমি আগে আপনাদের রিকোয়েস্ট করেছি। আমরা সেটা 1 তারিখ যেটা অন্যান্য ক্ষেত্রে হচ্ছে, আমরা সেটা ইতিমধ্যেই জানিয়েছি, আমরা সেটা ইতিমধ্যেই জানিয়েছি। আমাদের নেক্সট কোশ্চেন আসবো, যেটা হলো যে আমি গতকালকে একটা নিজস্ব বার্তাও দিয়েছিলাম যে সেটা হলো যে 60 অপশন যে বন্ধুরা নিয়েছেন এসএসকেএমএসকে শিক্ষকদের মধ্যে, তাদের এই স্বীকৃতির জায়গাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? হ্যাঁ একদম, এইটাই হচ্ছে আমরা খুব একটা খুব সুন্দর প্রশ্ন। ইতিমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমিও গতকাল একটা ভিডিও বার্তা দিয়েছি আমাদের সংগঠনের রাজ্য সভাপতি ইসমাইল গায়েন সাহেব এবং রাজ্য সম্পাদক আনোয়ার ইসলামের নির্দেশ মতো আমি একটা ভিডিও বার্তা দিয়েছি সংক্ষিপ্তভাবে। সেখানে আমি একটা বিষয় উল্লেখ করেছি যে এই মুহূর্তে আমরা একটা সংগঠনকে আমরা ধন্যবাদ জানাতে চাই, যেটা হচ্ছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। মানে আপনি হয়তো ভাববেন যে ধন্যবাদ কেন, তারা তো কেস করছে আমরা কেসের বিরুদ্ধে, তাতেও ধন্যবাদ কেন? হ্যাঁ আমরা ধন্যবাদ জানাতে চাই সেই সংগঠনটাকে, এই কারণেই যে সেই সংগঠন এই মুহূর্তে একটা কেস নামক একটা মারাত্মক একটা খারাপ দিক শিক্ষকদের সামনে তুলে ধরেছেন এবং তার জন্য শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং সেই শিক্ষকরা ঐক্যবদ্ধ হওয়ার পরে শিক্ষক আমাদের যে সমস্ত অন্যান্য যে 5টা সংগঠন আছে বিশেষ করে সক্রিয়ভাবে সেই 5টা সংগঠন আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি, এর জন্যই তা আমরা ধন্যবাদ জানাচ্ছি সংগঠনকে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটা তৈরি করে দিয়েছে। আর যে বিষয়টা আপনি বললেন সেই বিষয়ে আমরা ইতিমধ্যেই আমাদের গতকালকেও আমাদের রাজ্য সম্পাদক এবং রাজ্য সভাপতি শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার টেলিফোনে কথা বলেছেন এবং খুব শীঘ্রই আমাদেরকে ডেকে নেবো, এই কথা তিনি দিয়েছেন যে আমাদেরকে ডেকে নিয়ে কথা হয়। এই বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীর কাছে অবশ্যই প্রথম আমাদের প্রস্তাব হবে যে আমাদের যে শিক্ষা দপ্তরে যাওয়ার বিষয়টা 1 এপ্রিল 2020 থেকে হওয়ার কথা ছিল সেই বিষয়টা কতদূর এগোলো, কারণ লকডাউন তো চলেছে আমরা জানি, লকডাউন জন্য আমরা চুপচাপ বসে আছি আমরা কিছু বলতে পারিনি, কিন্তু এই মুহূর্তে লকডাউনের পরেও
আধিকারিকরা যথারীতি কাজে যোগ দিয়েছে, 100% যোগ না দিলেও কাজগুলো চলছে। আর যেহেতু আমাদের যে প্রসেসিং এর ব্যাপারটা ইতিমধ্যে মার্চ মাসেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ আর মাত্র 1 সপ্তাহ যদি আপনার লকডাউনটা যদি পেছিয়ে যেত তাহলে হয়তো আমাদের ঘোষণা হয়ে যেত। তাহলে সেই 1 সপ্তাহের কাজটা কি 3 মাসে করা গেল না? এটা আমরা অবশ্যই শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাইবো, এবং অতি সত্বর যাতে আমাদের এই বিষয়ে একটা অর্ডার বের করা যায়। মানে এই বিষয়টা খুব দ্রুত দরকার, কারণ যে ভাষা বিদ্যুৎ সমস্যা আসছে, মানে স্বীকৃতি না পেলে হয়তো এটা বিষয় নিয়ে জটিলতা তৈরি হতে পারে। সেই জন্য ইমিডিয়েট এই বিষয়টা দেখা দরকার, নয়তো হয়তো একটা সমস্যা অলরেডি হয়ে যেতে পারে। ঠিক আছে, এই বিষয়টা আমরা অবশ্যই দ্রুত যোগাযোগ করুন। হ্যাঁ অবশ্যই, আমরা একদম সামনাসামনি যোগাযোগ করুন, একদম কথা হয়েছে গতকাল রাত্রেও কথা হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে। শিক্ষামন্ত্রী খুব শীঘ্রই আমাদের ডেকে নেওয়ার কথা বলেছেন এবং আশা করছি আমাদের খুব তাড়াতাড়ি ডেকে নেবেন। এবং সেখানে আমরা কেসের বিষয়ে আবারও বার্তা থাকছে আপনার কাছে যে আমরা কিন্তু এই বিষয়টা পরিষ্কার হচ্ছে, সরকার যেদিকে এগিয়ে আসছে, প্রথমত একটা ভাতা বৃদ্ধি আপনাদের এই 3-4 মাস আগে হয়েছে, তাই তো? আবার সম্ভাবনা দেখছি এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কেস করাটা, আমারও একটা ব্যক্তিগত মত জানাচ্ছি একটা শিক্ষক হিসেবে, যে কেস করাটা খুব একটা মানে ভালো দিক বলে মনে হচ্ছে না এই জায়গায়। কি বার্তা দিতে চাচ্ছেন? শুনুন, কেস করাটা ভালো দিক তো নয়ই, এবং এর 100-এর মধ্যে 100টাই খারাপ, 100% খারাপ দিক। আর সরকার তো মেনে নিচ্ছে সবকিছু, সরকার যখন এগিয়ে আসছে, হ্যাঁ সরকার এগুচ্ছে না তখন আলাদা বিষয় ছিল। না না, আমরা আমরা শুনে একটা বিষয় হচ্ছে আপনার কাছে একটু বলি পরিষ্কার করে, যে একটা দীর্ঘ কয়েক বছর থেকে আমাদের বঞ্চনা, বিশেষ করে এই সরকার আসার পর থেকে আমাদের কিছুই করে নাই। 2019 সালের এপ্রিল থেকে যে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে তার আগে পর্যন্ত তো আমাদের এই বিষয়টাই শিক্ষক শিক্ষিকারা বিরাট বিভ্রান্তের মধ্যে ছিল। এবং শিক্ষক শিক্ষিকারা সেই এক বলে না যে মানে বন্যার সময় যে কোনো মানুষ যখন ডুবন্ত অবস্থায় থাকে তখন একটা খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে, তাই SSKMSK শিক্ষকদের অবস্থা ঠিক সেরকম হয়েছিল। তাই তারা খড়কুটো ধরে বাঁচতে চেয়েছিল, সেই সাথের সামনে একটা খড় পেয়েছিল, বা খড় বলুন বা ছোট গদি বলুন, সেই মইদুল ইসলাম নামক ওই খড়টাকে ধরে বাঁচতে চেয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে শিক্ষকরা বুঝে গেছে যে ওই খড়টাকে ধরে বাঁচা সম্ভব নয়, কারণ ও নিজেই বাঁচতে পারবে না, তা অন্য অপরকে কি বাঁচাবে? কারণ মইদুল ইসলাম আপনারা জানেন যে একটা আপনার সে আপনার এই চ্যানেলের মাধ্যমে বার্তা দিতে যায় রাজ্যের শিক্ষকদের উদ্দেশ্যে, হয়তো অনেকেই এখনো সেটা জানেন না যে তিনি একজন প্রাথমিক শিক্ষক এবং তিনি নিজের সংগঠনে কোনো রকম গুরুত্ব পাননি। তিনি নিজের সংগঠনকে নিজের সংগঠন যে প্রাথমিক সংগঠন আছে সেখানে কোনো গুরুত্ব না পেয়ে তিনি SSKMSK দিনে পড়ে আছেন। এর পিছনে একটা মহা দুরভিসন্ধি আছে। আর কেসের ব্যাপারটা যদি বলতে হয়, কেস তো এই মুহূর্তে করা কোনো যুক্তিই নেই, কারণ আর উনি কেস করবেন বলে আমার মনে হচ্ছে না। এই জায়গাটা হয়তো অনেক গতকালকে দেখলাম যে পাঁচটা ফাইল দিয়েছে বিভিন্ন, হ্যাঁ পাঁচটা ফাইল দিয়েছে, শুনে উনি কিছু কিছু তথ্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় গিয়ে। উনি কোথাও বলছেন যে 62টা SSKMSK শিক্ষক শিক্ষিকা এই ব্লকের মধ্যে 40টা ফাইল তুলে নিলাম, কোথাও বলছেন 225টার মধ্যে 182টা ফাইল আমি তুলে নিলাম। তা ওর কথা মতো যদি আপনি গত 15 দিন ধরে ওর যে হিসাবগুলো দেখেন, তাহলে ইতিমধ্যে ওনার ওর কাছে হিসাব মতো 60% ফাইল জমা পড়ে গেছে ওর কথা মতো। কিন্তু দেখা যাবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবেন সারা রাজ্যের 70,000 শিক্ষকের মধ্যে যদি 10% হয় তাহলে 7,000 হবে, তার 10% শিক্ষকরা কিন্তু কেসের মধ্যে যাবে না। অনেকেই আমাকে ফোন করছেন যারা ইতিমধ্যে ফাইল জমা দিয়েছেন কিন্তু তারা টাকা দিতে ইচ্ছুক নন, তারা টাকা দেবেন না। এই মুহূর্তে উনি যেটা মূল উদ্দেশ্য ওনার, উনি কিন্তু এটা ভাবা উচিত যে সরকার যখন এগুচ্ছে সবটাই মেনে নিচ্ছে, না না ভাবছে সময় দেয় এই মুহূর্তে, না না শিক্ষকরা ইতিমধ্যে তখন সরকারের সাথে এটা একটা তো ক্লাস তৈরি হবে না, একটা বিভেদ তৈরি হয়ে যাবে, সরকারের মানসিকতা অন্য জায়গায় চলে যেতে পারে। না না একদম, এটা প্রজেক্ট, এই জায়গাটাই মূল বিষয় যে প্রজেক্টের আন্ডারে কখনোই সমকাজের সমবেতন পেতে পারি না আমরা। দেখুন আমরা যদি সমকাজের সমবেতন পাই, আজকে সমকাজের সমবেতন বলতে যদি একটা SSK শিক্ষক শিক্ষিকার যদি 25-30 হাজার টাকা অনারিয়াম হয়, আমি আমি একজন MSK শিক্ষক, আমার যদি 40-45 হাজার টাকা যদি আমি অনারিয়াম পাই, তাহলে আমার চেয়ে কি খুশি ওই মইদুল হবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, সে তো ঠিকই। এটা ভাবুন, আমি মইদুল তো আমার চেয়ে খুশি হবে না, আমি তো সবচেয়ে বেশি খুশি হবো। কিন্তু কিন্তু আমি বাস্তব দিকটা লক্ষ্য করে দেখছি, বাস্তব দিকটা উপলব্ধির মধ্যে সেই উপলব্ধি করার মতো জ্ঞান আমার আছে, তাই আমি বুঝতে পারছি এইটা কখনোই সম্ভব নয়, আমরা পাবো না। তাই আমাদের উদ্দেশ্য নেক্সট জায়গাতে আসি, এই যে অনেক
ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করেন যে আর আবারও নতুন করে কি অপশন দেওয়া হবে বা অপশন যাতে দেয় সেই রকম ভাবে বার্তা দিতে বা সরকারকে বোঝাতে। নতুন অপশন কিন্তু অনেকজন চাইছেন, নতুন অপশন চাইছে বলতে আপনার আমি বিগত বেশ কয়েক মাস থেকে আমার কাছেও প্রচুর ফোন আসছে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে প্রচুর ফোন আসছে। যেন উত্তরবঙ্গটা সেই সময় একটা মইদুলের মানে সেই গড় হিসাবে তৈরি হয়ে গেছিল, তাই সেখানকার 35, 38, 40, 42 বছর বয়স্ক শিক্ষক শিক্ষিকারা 65 অপশন নিয়েছেন এবং তাদেরকে ফোর্স করেছেন 65 অপশন নেওয়ার জন্য, এবং সেই সেখান থেকেই কিন্তু আমাদের এই যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ভাঙনের সূত্রপাত। মানে যারা অপশনটা কিন্তু মানে শিক্ষা দপ্তরে আসতে গেলে এটাই মানে নিয়ম যে তাকে 60-এর মধ্যেই আসতে, 65 তাহলে কোনোভাবেই জায়গা নেই শিক্ষা দপ্তরে, 65-এর কোনো জায়গা নেই। সেটা ইতিমধ্যে কিন্তু তাদের ভুলটা ভেঙেছে, তাই তারা এই মুহূর্তে 65 থেকে 60-এ আসতে চাইছেন। আমরাও শিক্ষামন্ত্রীর সঙ্গে যে যোগাযোগটা করছি, আমাদের ওখানে মূল এই বিষয়টাও থাকবে যে আমাদের অতি সত্বর একটা অপশন দিতে হবে, যে জিও বের হওয়ার আগে একটা অপশন দেওয়া হয় যাতে তারা অপশনটা চেঞ্জ করে 60 আসতে চাইছে ওরা সুযোগটা পায়। হ্যাঁ, এবং আশা করছি যদি 60 অপশন যদি শিক্ষামন্ত্রী যদি আরেকবার সুযোগ দেন তাহলে আমার যে আমাদের যেটা ক্যালকুলেশন তাতে আরো 10-15 হাজার শিক্ষক 60 অপশনে চলে আসে, তাদের বয়স্ক মানুষদের অবশ্যই আবার এই জায়গাটা কনভার্ট হয়ে যাবে। আমি একদম মানে রিপিটেডলি বলছি 10-15 হাজার শিক্ষক চলে আসবেন। স্যার ধন্যবাদ, আপনার সাথে অনেক আলোচনা হলো এবং আমরা চাইবো দ্রুত যাতে এই যে ভাতা বৃদ্ধির খবর, কারণ 500 শিক্ষক শিক্ষিকারাও কিন্তু চেয়ে আছেন বা এসএসএম প্রকল্পের অন্যরাও চেয়ে আছেন যে ভাতা বৃদ্ধিটা কিন্তু এই মুহূর্তে খুবই দরকার। ভাতা বৃদ্ধি সকলের হবে যেটা সিস্টেম আর কি, সেই সাথে অপশন চেঞ্জ এবং আপনার যে কেসের বিষয়, কেসটা আমরা চাচ্ছি যাতে কেসের মধ্যে এই মুহূর্তে না যায়, যারা ভুল পথে পা বাড়েছেন তারা যাতে মানে প্রত্যাহার করে নেয়, এটাই কি আপনার বার্তা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, যারা এখনো পর্যন্ত ভুল পথে পা বাড়িয়েছেন তারা ভুল নিয়ে এখন ইতিমধ্যে বুঝতে পারছেন, অনেকেই দেখবেন কিছুদিনের মধ্যে আপনি শুনতে পাবেন যে যারা ফাইল পাঠিয়েছে তারা ফাইল ফেরত চাবে, এবং ফেরত চাওয়ানোর সময় এই যে সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন আমরা জানি এদেরকে, কারণ এদের সঙ্গে আমরা বেশ কিছুদিন ঘর করেছি, না করা তো নয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরা ঘর করেছি এই তো বললাম যে ঘর করে ধরে বাঁচতে চাইছিলাম সেই মুহূর্তে, তো এদের সঙ্গে ঘর করে আমি যেটা বুঝেছি যারা ফাইল জমা দিয়েছেন তারাই ইতিমধ্যে ফাইল ফেরত চাইবেন এবং সেই বার্তা দেবেন এবং ইতিমধ্যে চাইতে শুরু করেছেন, তো তাদেরকে ফাইল ফেরত দেবে না, এই নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং একটা সমস্যা তৈরি হবে, প্রেশার সৃষ্টি হবে, যারা ফাইল নিয়েছেন তাদের উপর প্রেশার সৃষ্টি হবে। আর আমি আরেকটা বার্তা আপনাকে দিতে চাই খুব ছোট্টর মধ্যে, যে অনেক ব্লকে বেশ কিছু ব্লকে আমরা লক্ষ্য করে দেখেছি যে একাডেমিক সুপারভাইজাররা তারা কিন্তু এসএসকে দিদিমণিরা সাধারণত একাডেমিক সুপারভাইজারদের উপর অনেকটাই নির্ভরশীল, তো তাদের তাই সেই একাডেমিক সুপারভাইজাররা এসএসকে দিদিমণিদের বিভ্রান্ত করছেন এবং কোথাও কোথাও একাডেমিক সুপারভাইজাররা মইদুলের পকেটে ঢুকে গেছে এবং মইদুল যেটাই বলছে তারা সেটাই করার চেষ্টা করছে, এই বোধ থেকে তারা কিন্তু এসএসকে দিদিমণিদের প্রেশার সৃষ্টি করে তাদেরকে ফাইল জমা নেওয়ার চেষ্টা করছেন এবং সেই সমস্ত দিদিমণিরা আমাদেরকে যোগাযোগ করছেন, আমরা তাদেরকে যতটা সম্ভব সাহস জুগিয়েছি যে আপনারা কোনো রকম বিভ্রান্তি হবে না, কারো চাপের কাছে মাথা নত করবেন না, কারণ একাডেমিক সুপারভাইজারদের এমনও ভয় দেখাচ্ছে তারা যে আপনার চাকরি নিয়ে সমস্যা হবে, আমরা ভিজিটে গিয়ে আপনাকে বিপদে ফেলে দিতে পারি, এই ভয় দেখিয়ে তাদেরকে ফাইল তোলার চেষ্টা করছেন, তো আমরা সম্পূর্ণ ফেক ঘটনা, কেউ কারো চাকরি নিয়ে করতে পারে না, একদম আমরা সেটা বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা এই ধরনের একাডেমিক সুপারভাইজার যারা আছে করবো কি না করবো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, একদম একদম প্রচার করা যায় না, না আমরা সেটাও সংগঠনগত ভাবে আমরা একটা সার্ভে করবো যে এই ধরনের একাডেমিক সুপারভাইজার যারা এইভাবে থেট করার চেষ্টা করছেন তাদেরকে আমরা চিহ্নিতকরণের কাজ আমরা শুরু করবো এবং তাদেরকে চিহ্নিতকরণ তাদের বিরুদ্ধে কি সরকারি ভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটাও আমরা দেখব। স্যার ধন্যবাদ আপনাকে এই মূল্যবান তথ্য দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকুন।